হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি ঠিক কোলাঘাটের নোনা চোখে, আর এখান থেকে কিন্তু যাচ্ছি। আর আজকে কিন্তু রয়েছে আমাদের সাথে ভাইয়ের নামটা অনিমেষ। তো এই অনিমেষ ভাই রয়েছে, আর আজকে কিন্তু এখানে এই নোনা চোখে কিন্তু তোমার শীতলা পূজা উপলক্ষে হচ্ছে। তো আজকে কিন্তু শীতলা পূজা উপলক্ষে হচ্ছে, আর এখানে কিন্তু দুখানা সেট আপ রয়েছে, রোল্যান্ড আর সন্তোষী মিউজিক। আর এখানে কিন্তু একটি মাঠেই তো কম্পিটিশনটা হবে, একটি মাঠেই কিন্তু কম্পিটিশনটা হবে বসে। আর তাই ওইদিকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি, আর প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছ সামনে। আর সামনে তো দেখালাম যে এটা কুকুরি বাজনা, যেটা বেজে বেজে যাচ্ছে সামনে। তো আশা করি গ্রামটা পরিক্রমা করা হবে আর কি। আচ্ছা ঠিক আছে, চলো সামনের দিকে প্রচুর ভিড়, তো চলো দেখা হবে ওখানেই কোন কোন সেট কেমন কি পারফরমেন্স। ঠিক আছে, ভিড়টা দেখছো আলাদা লেভেলে পুরো ভিড়। আর এটা মানে স্কুল মাঠ না? না, মাঠে ধরে। আচ্ছা, এটা কি স্কুল নাকি? আচ্ছা, শ্মশান মাঠ। আর আজকে কিন্তু শ্মশান মাঠেই যাচ্ছি, আর সামনে ভিড় রয়েছে প্রচুর। এটা প্রাইমারি স্কুল। আচ্ছা, এটা প্রাইমারি স্কুল। তো সামনে কিন্তু এগিয়ে যাচ্ছি, আর প্রচুর, হ্যাঁ চলে আসো চলে আসো, সামনে কিন্তু বক্স গুলো চলছে। আর এদিকে সব দাদারা বক্স গুলো দেখে বাড়ি যাচ্ছে, কিন্তু সবাই বাড়ি যাচ্ছে। তো জিজ্ঞেস করবো একটু পরে, আগে বক্স গুলো দেখে নেই তো কেমন কি বাজাচ্ছে। চলো সামনেই দেখতে পাচ্ছ, কিন্তু দুটো কম্পিটিশন শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু চলে এসেছি নোনা চোখে, আর এদিকটা ঠিক বক্স গুলো চলছে, আর এদিকটা ঠিক এদিকে বাইনাবাটি সহকারে একটা যাকে বলতে গেলে কুড়কুড়ি বায়না হচ্ছে। তো দেখাবো চলো ওইদিকটা, সামনের দিকে যাচ্ছে, আর সামনে ভিড়টা একটা আলাদাই। আর এখানে কিন্তু মায়ের পুজো, আর আমরা যেখানে যাই যতটা পারি ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি এখানকার পুজো। আর এই জায়গায় কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় আছে।
বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন ওই দিক থেকে কম্পিটিশন শেষ হয়ে মানে কম্পিটিশন প্রায় হয়ে শুরু হয়ে গেছে আর একদম আস্তে আস্তে অডিয়েন্স বেরিয়ে আসতেছে ছোট ছোট বাচ্চারা। তো আজকে বক্স দেখলে তো আজকে মোটামুটি দাদু টাদু আসছে, এই যে কানটা একদম তালা মেরে দিয়েছে আর এই বক্স দেখছে নাকি বক্স দেখা হয়ে গেছে। কোথা থেকে এসছো, কোথা থেকে আসা হচ্ছে? আচ্ছা কোন সেটটা, কোন সেটটা ভালো হয়ে যাচ্ছে মনে হচ্ছে? সন্তুষ্টি 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 আর দ্বিতীয় নম্বর কাকে রাখতে যাও? হ্যাঁ দ্বিতীয় নম্বর কাকে রাখতে যাও? দ্বিতীয় নম্বর ওই তো, তারপরে দুটোই তো আছে। আচ্ছা দুটোই আছে আর কি। তো মোটামুটি দেখতে পাচ্ছ রোল্যান্ড ভালো হয়ে যাচ্ছে আর অডিয়েন্স আরো আসতেছে, জিজ্ঞেস করবো ওই দিক থেকে বক্স দেখে দেখে গানটা নেই তাহলে তোমার তুমি দেউলিয়া আর দিক থেকে কম্পিটিশন দেখে বেরিয়ে আসতেছে অনেক। তো জিজ্ঞেস করার চেষ্টা করবো কোন সেট আপটা ভালো বাজাচ্ছে আর প্রচুর এখন কিন্তু সবাই আটে ভাই বক্স দেখা হয়ে গেল। কোথা থেকে আসা হয়েছে? আর এদিকে দেখতে পাচ্ছ আরো ছোট্ট ছোট্ট ভাইরা এসছে কিন্তু এই জায়গায় সব বক্স দেখার জন্য, দিদি ভাই কাজে কিন্তু এখানে মেয়েরাও মানে লেডি বক্স লাভারও বক্স দেখতে এসছে, ঠিক আছে? তো একে একে সবার সাথে কথা বলবো। তো বন্ধুরা তোমাদেরকে আজকে দেখালাম নয়াচক বক্স কম্পিটিশনে কোন সেট আপ ভালো বাজিয়েছে, অডিয়েন্সের কাছ থেকে যতটা পারলাম জানার চেষ্টা করলাম। আর এখানে দুটো সেট আপ কেমন কি বাচ্চা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর কে কোথা থেকে দেখছো এটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো বন্ধুরা পাশেই কিন্তু ঠিক 6 তারিখ মানে 6ই এপ্রিল কম্পিটিশন রয়েছে, ঠিক এখান থেকে একটু পায়গোনা রাস্তা, তো সামনে কিন্তু সেই পারিট বক্স কম্পিটিশন হতে চলেছে এপ্রিল মাসের 6 তারিখ। আর সব নামি দামি সব সেট আপ রয়েছে মেদিনীপুরের, পাওয়ার মিউজিক, বি মিউজিক প্রো, আরও যে সব সেট আপ রয়েছে অবশ্যই একটা আপডেট ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তোমরা যদি আসতে চাও অবশ্যই ডিসক্রিপশান বক্সে এই তোমার বাইডের গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই লিঙ্ক দেখে চলে আসো, তারপর একটা আপডেট ভিডিও অবশ্যই দেবো। তো বন্ধুরা আজকের জন্য টাটা, বাই বাই। তো সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, তো চলো টাটা।